22000 না ভাই আপনার জন্য রাখবো মাত্র 21900 টাকা আপনার 21900 টাকা ঠিক আছে ভাই 8x16GB ইন্টারনাল 21900 টাকা 14 প্রো ম্যাক্স 120 টাকা 256GB 26000 টাকা 256GB সিঙ্গেল 256GB তাও 256GB 888 এর সমান পারফরম্যান্স দিবে ডাইমেনশনই 8100 এটা যদি প্রাইস বলি ভাই অবাক হয়ে যাবেন প্রাইস ছিল 30500 টাকা আজকে দিব মাত্র একদম নিউ কন্ডিশনে একটা স্ক্র্যাচ হবে না একটা স্ক্র্যাচে 1000 টাকা পাবে X5 Pro আগে ছিল 33000 টাকা এখন 30500 টাকা পাচ্ছেন এটা বক্স আছে এবারে আমার থেকেই ফোন নিছে উনি আমার কাছে সেল করে গেছে Realme এটা ভাই অনেক জনপ্রিয় অনেক চাহিদা আছে এটা এখনো পিওর অথেন্টিক ইনঅ্যাকটিভ ডিভাইস আমি দেখার পরেই আমি নিয়ে আসছি অনেকগুলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা চাচ্ছেন বসুন্ধরা সিটি থেকে একদম নতুন নতুন স্মার্টফোন পারচেজ করবেন বেশি করে যারা চাচ্ছেন আপনারা একদম অথেন্টিক ইনঅ্যাকটিভ স্মার্টফোন পারচেজ করবেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই খুবই স্পেশাল হবে আজকে দেখেন স্মার্টফোনে একটি কিন্তু পাহাড় পরিমাণ কালেকশন আপনাদের সামনে হাজির হয়েছে এন্ড এই স্মার্টফোনগুলো দেখানোর জন্য আজ আমরা কোথায় আছি আজ আমরা চলে আসলাম সবার পরিচিত একটি টার সব রয়্যালটি তাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলাইস লেভেল 5 ব্লকে 24 নাম্বার শপ আর আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে রিপন ভাই মূলত রিপন ভাই কাছ থেকে এখানে যে স্মার্টফোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপডেট প্রাইস কনফিগারেশন বিস্তারিত সব কিছু আমরা জানবো আর চাইলে কিন্তু আমরা প্রতিটি স্মার্টফোন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারছেন আর সব সময় যাচ্ছেন এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস মানে আপনার হাতের পুরনো ফোনটা দিয়ে আপনার এইখান থেকে যে কোনো একটি অথেন্টিক ইনঅ্যাকটিভ স্মার্টফোন আপনারা নিতে পারবেন এক্সচেঞ্জ করে সো আর কথা বলাচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও ওকে তো বন্ধুরা যেমনটা বলছিলাম যে একেবারে স্মার্টফোনের পাহাড় পরিমাণ কালেকশন নিয়ে কিন্তু সবসময়ের মতো রিপন ভাই আপনাদের সামনে হাজির হয় তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে আছে রিপন ভাই তো রিপন ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে একেবারে মানে কালেকশন দেখে মন শান্তি ভাই আসলে আরো তো আছে সবগুলো তো উঠাতে পারলাম না ভাই জায়গা স্বল্পতার জন্য সবগুলো উঠাতে পারলাম না এখানে রাখছি নিউগুলো এবং এখানে দেখতে পাচ্ছেন ইউজড গুলা এগুলো কি ইউজ কাস্টমার হ্যাঁ এক্সচেঞ্জ করে নিউ ফোন নিছে সেই এক্সচেঞ্জের ডিভাইসগুলো অনেকে ভাবেন যে ভাই আমি কোনো থেকে এক্সচেঞ্জ করলে ভালো একটা প্রাইস পাবো তাদের জন্য বলি রয়্যাল ডেকে আসুন অবশ্যই ভালো প্রাইস পাবেন আপনার ফোনটি এবং ভাই আপনি যে ফোনটি নেবেন সেই ফোনটাও বেস্ট প্রাইস পাবেন বাই সেল এক্সচেঞ্জ সব ফেসিলিটিস ক্যাশ নিতে পারবেন হ্যাঁ সেটাও পারবেন আচ্ছা আর যদি চান ইএমআই করবেন তাও পারবেন কুরিয়ার করতে চাইলে তাও পারবেন এবং হোম ডেলিভারি সেটাও আছে আচ্ছা আজকে আমাদের শুরুতে কোনটা দেখবেন বলেন শুরুতে চলো আমরা আসলে রেডমি সিরিজ থেকে দেখাই আজকে আজকে Xiaomi থেকে দেখাবো পোকো সিরিজের কিছু ডিভাইস দেখাই প্রথমে পোকো সিরিজের মধ্যে দেখতে পাচ্ছেন পোকো C31 এই ফোনটা প্রাইস অনুযায়ী তুমুল জনপ্রিয় বিকজ এর প্রাইসটা খুবই কম মাত্র 10590 টাকায় 3 32GB পাচ্ছেন এই ফোনটি ফিঙ্গারপ্রিন্ট সহ 5000mAh ব্যাটারি এবং ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন এই ফোনটিতে এবং 464GB রয়েছে যেটার প্রাইস হচ্ছে মাত্র 11600 টাকা এই ফোন কিন্তু এত ভালো প্রাইসের মধ্যে পারফরম্যান্স যথেষ্ট ভালো দিয়ে থাকে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে বলতে পারেন আসলে খুবই ভালো একটা ফোন একদম রিফাইন একটা ফোন এন্ড একটু আগের ফোন যদিও এটা ওল্ড ফোন বাট ওল্ড ইজ গোল্ডের যে ব্যাপার সেটা থাকে এটা সেম জিনিস M2 Pro এখনো পিওর অথেন্টিক এবং ইনঅ্যাকটিভ ডিভাইস আমি দেখার পরে আমি নিয়ে আসছি অনেকগুলো এন্ড এটা এখনো রয়েছে গড়ে গেছে কয়েকটা পিস চাইলে আপনারা নিতে পারেন ভালো প্রাইসে এন্ড এই ফোনটি কিন্তু প্রাইস 18790 টাকা প্রাইস 6GB র‍্যাম 128GB স্টোরেজ এবং এটার স্পেসিফিকেশন যদি বলি এটা যে ডুয়াল স্টোরেজ স্পিকার থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর 720G যেটা খুবই স্টেবল এবং ক্যামেরাটা থাকবে খুবই ভালো 48MP যেটা 4K ভিডিও রেকর্ড করতে পারবে এখন দেখেন বর্তমান সিচুয়েশনে কিন্তু 25টা ফোনে ভাই 4K ভিডিও রেকর্ড করা টাফ হয়ে যায় বাট এই ফোনটাতে 4K ভিডিও রেকর্ডের পাবে এবং সেলফি পেয়ে যাবেন 16MP 3300mAh ব্যাটারি থাকবে এই ফোনটাতে এই ফোনটা খুবই ভালো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে পোকো সিরিজের আরেকটা ডিভাইস আর প্রাইস অনুযায়ী বলতে পারেন খুবই ভালো বিকজ এটা হচ্ছে এটা খুবই ভালো ফোন এই জন্য বলতেছি কারণ এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন এবং স্লিম ডিজাইন পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ডুয়াল স্টোরেজ স্পিকার থাকবে 5000mAh ব্যাটারি 3300 চার্জার থাকবে এই ফোনটিতে এবং একটা ভালো প্রসেসর G96 থাকবে এই ফোনটির প্রাইস মনে হতে পারে যে 22000 টাকা হবে অ্যারাউন্ড আসলে এটা প্রাইস মাত্র 18800 টাকায় পেয়ে যাবেন মাত্র 18800 টাকায় 6 128GB পেয়ে যাবেন এবং যদি চান 8 128GB ওইটা রয়েছে মাত্র 20500 টাকায় সবগুলো ফোন সবগুলো কালার কিন্তু অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে প্রাইস কিন্তু ভাই কম দিতে ভাই সবসময় হ্যাঁ অবশ্যই ভাই অলওয়েজ ট্রাই করি বেস্ট ফোনটা ভালো প্রাইসে অনেকেই ভেবে থাকেন যে একটা ব্যাপার যে ভাই আমি তো অনেক জায়গায় আরও অনেক কমে পাই আসলে কমে তো পেলে হবে না আপনাকে পিওর প্রোডাক্টটা কমে পেতে হবে তাহলে হচ্ছে আপনি জিততে পারবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে পোকো এক্স4 প্রো এটা আসলে ভালো ফোন অনেকেই জানেন কারণ এটা ডুয়াল কর্নিং ওয়্যারলেস 5 ডুয়াল স্টোরেজ স্পিকার থাকবে স্ন্যাপড্রাগন 625 5G সাপোর্টেড একটা ফোন থাকবে এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে যেটা 120Hz রিফ্রেশ রেট থাকবে এই ফোনটি 700Wh চার্জার 5000mAh ব্যাটারি রয়েছে এটার প্রাইস মাত্র 23690 টাকা 23000 মাত্র 23690 না ভাই 500 টাকা আপনি অনেকদিন পরে আসছেন আপনার জন্য ভালো প্রাইস 23500 টাকা আপনার জন্য লাগবে ধামাকা প্রাইস মানে ভালো প্রাইস মানে একটা ধামাকা দিতে হবে হ্যাঁ অবশ্যই এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে দুইটা কালার দেখতে পাচ্ছেন পোকো এক্স5 প্রো এটা হচ্ছে একটা কালার যেটা ইয়েলো কালার ইয়েলোটা কিন্তু সুন্দর করছে এবার বডিটা ব্ল্যাক করছে এখানে ইয়েলোটা করছে এটা কিন্তু সুন্দর করছে এবার ইয়েলো এবং হচ্ছে রয়েছে ব্ল্যাক কালার ব্লু কালার সবগুলো কালার রয়েছে 6 128GB যেটা প্রাইস আপনার জন্য অফার প্রাইস থাকবে আমাদের কাছে সেটা প্রাইস মাত্র 30800 টাকায় 6 128GB
3700 টাকা ভাই 3700 টাকার মধ্যে 6100 জিবি X5 Pro আগে ছিল 33000 টাকা এখন 3700 টাকা পাচ্ছেন আসলে Poco সিরিজে আরো কিছু ডিভাইস রয়েছে সবগুলো দেখাতে পারতেছি না যদি অন্য কোনো Poco ফোন লাগে যেমন Poco F4 Poco F3 যেটা লাগে জানাবেন বেস্ট প্রাইস দেবো আমাদের পেজে যোগাযোগ করুন কাইন্ডলি এখন দেখাবো Redmi সিরিজের কিছু ডিভাইস এর আছে Redmi 12C Redmi 12C আসলে বর্তমানে তুমুল জনপ্রিয় বিকজ আগে প্রাইস ছিল একটু বেশি প্রায় 14,500 টাকা ছিল বাট এখন প্রাইসটা মাত্র 13,290 টাকা মাত্র 13,290 টাকা 4GB RAM 64GB স্টোরেজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এবং আরেকটা ফোন দেখেন এটা অনেকেই দেখেই অত চিনে গেছেন যে এটা খুবই ভালো বিকজ এটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর যেটা হচ্ছে Redmi 10 6000 mAh ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটির প্রাইস করে জানেন মাত্র 13,490 টাকা 13,490 মাত্র 13,490 টাকা আপনি এই ফোনটি পেয়ে যাবেন 4GB RAM 64GB স্টোরেজের মধ্যে এখন দেখো Note 11 S নোট অনেক ভাবেন যে ভাই এই নোট 11 এসে চলে গেছে নোট 11 টা কোথায় আসলে নোট 11 টা এখন একটু শর্ট আছে যার কারণে প্রোডাক্ট তেমন একটা পাচ্ছি না বাট যখন পাবো অবশ্যই আমাদের পেজে পোস্ট করব বেস্ট প্রাইস তখন পেয়ে যাবেন এন্ড এখন দেখতে পাচ্ছেন এটা যে 11s 11s এর প্রাইস আগে ছিল ভাই 22000 টাকা 6100 জিবি বাট এখন অফার প্রাইস চলে আসছে মাত্র 20900 টাকায় পেয়ে যাবেন আপনি 6100 জিবি নোট 11s এবং 8100 জিবি রয়েছে ইন্টারনাল সেটাও রয়েছে আমাদের কাছে যার যেটা লাগবে অবশ্যই জানাবেন বেস্ট প্রাইস পাবেন এখন দেখাবো একটা তুমুল সুন্দর ফোন মানে অনেক সুন্দর ফোন একটা দেখলে যা যে কারো মন কেড়ে নিতে বাধ্য এক কথায় ন্যাশনাল এন্ড বর্তমানে ন্যাশনাল ফোন সেটা হচ্ছে নোট 12 সিরিজের নোট 12 এই নোট 12 টা কিন্তু খুবই জোস এই জন্য দেখতে যেমন সুন্দর এমন ডিসপ্লে 120 হার্জে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট পাবেন যেটা 2.8 গিগা স্পন্দ সাপোর্ট দিবে এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন 13 মেগাপিক্সেল সেলফি এবং 33500 mAh ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটিতে এন্ড ডিজাইনটা দেখতে পাচ্ছেন কালারগুলো দেখতে পাচ্ছেন ভাই জানি না ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন বাট বাস্তবে খুবই সুন্দর কি বলেন সাবির ভাই আসলে অনেক সুন্দর না অনেক সুন্দর কারণ 800 এসে খুবই ভালো প্রাইস রয়েছে আগে ছিল 24,800 জিবি এখন অফার প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস হচ্ছে মাত্র 22,000 টাকা মাত্র 22,000 না ভাই আপনার জন্য রাখবো মাত্র 21,900 টাকা আপনার 21,900 টাকা দেখে আসবে 8,100 জিবি ইন্টারনাল 21,900 টাকা ইন্টারনাল 8,100 জিবি 21,900 টাকা পাবে আরেকটা তুমুল জনপ্রিয় ফোন ছিল যেটা নোট 12 প্রো ইন্টারনাল ভেরিয়েন্ট 8 জিবি র‍্যাম 128 স্টোরেজ ইয়েস এই ফোনটা ভাই অনেকেই চায় এই ফোনটা খুবই ক্রাইসিস ইভেন এটা মার্কেটে তো নাই এখন এটা 108 মেগাপিক্সেল ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে পারবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ডুয়াল স্টোরেজ স্পিকার ডুয়াল কর্নিং গোরিলাস 5 স্ন্যাপড্রাগন 732G প্রসেসর পেয়ে যাবেন 3300 উইথ 5000 mAh ব্যাটারি এই ফোনটা অনেকেই চাচ্ছেন এই জন্য এটা ক্যামেরাটা ডিসপ্লেটা খুবই ভালো পারফরম্যান্সটা ভালো এইটা কিন্তু 8,100 জিবি আমাদের কাছে ইন্টারনাল ভেরিয়েন্ট আগে ছিল 27,500 টাকা এখন অফার প্রাইস 26,000 টাকা মাত্র 26,000 টাকা পেয়ে যাবেন 8,100 জিবি এই ফোনটি এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা ফোন দেখতে পাচ্ছেন নোট 12 5G নোট 12 5G এটা অনেকেই যাচ্ছেন যে ভাই নোট 12 5G 4Gen 1 প্রসেসর নতুন একটা চিপসের এই ফোনটা চাই তাদের জন্য রয়েছে এই ফোনটি এই ফোনটি প্রাইস যদি বলি 6,100 জিবি মাত্র 25,500 টাকা 25,500 মাত্র 25,500 টাকা আপনি এই ফোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং এরপর যে দেখাবো সেটা হচ্ছে নোট 12 প্রো 5G নোট 12 প্রো 5G এটা হচ্ছে সোনি আইম্যাক্স জো 766 দেওয়া আছে ডুয়াল স্টোরেজ স্পিকার সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ থাকবে এন্ড এই ফোনটি যথেষ্ট গর্জিয়াস এবং ভালো প্রাইস থাকবে এন্ড এর প্রাইস হল 33000 টাকা এখন আজকে অফার প্রাইস মাত্র 31700 টাকা মাত্র 31700 টাকা পেয়ে যাবেন আপনি এই অস্থির ফোনটি এবং 8,100 জিবি রয়েছে যার প্রাইস মাত্র 35000 টাকা পাবেন এবং 8,256 জিবি রয়েছে 36000 টাকা এরপর যেটা দেখা হচ্ছে গেমিং সিরিজের একটা ফোন এই ফোনটা ভাই চাহিদা অনেক এখনও অনেক মানুষ চায় যারা গেম খেলতে চান অনেক বেশি ইউজ করতে চান বা ফোনে ফ্রিল্যান্সিং করেন বা ফোনে হেভি কাজ করেন হেভি এডিট করেন তার জন্য KFPI 5G বেস্ট হতে পারে KFPI এই ফোনটি কিন্তু আপনার প্রসেসরটা যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 এর সমান পারফরমেন্স দিবে ডাইমেনসিটি 8100 এই ফোনটা একদম মানে সুপার একটা পারফরমেন্স দিয়ে থাকে ডুয়াল স্টোরেজ স্পিকার থাকবে 144Hz রিফ্রেশ থাকবে 660W 4500 mAh ব্যাটারি এটা যদি প্রাইস বলি ভাই অবাক হয়ে যাবেন প্রাইস ছিল 30,500 টাকা আজকে দিব মাত্র 28,200 টাকা মাত্র 28,200 টাকা আপনি এই ফোনটি পেয়ে যাবেন 28,000 টাকা ভাইয়া 28,000 আপনার ব্লগ থেকে যারা আসবে তাদের জন্য থাকবে মাত্র 28,000 টাকা 6GB RAM 128GB স্টোরেজের মধ্যে এবং অন্য কোনো ভেরিয়েন্ট চাই অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করেন বেস্ট প্রাইস থাকবে এখন চলুন দেখাবো আপনাদেরকে যে ডিভাইসগুলো সেটা হচ্ছে স্যামসাং এর একটা ডিভাইস দেখাই স্যামসাং কারণ স্যামসাং বর্তমানে ভালো ভালো ডিভাইসগুলো রান করতেছে এর মধ্যে দেখেন একদম কম দামে একটা ফোন F04 4GB RAM 64GB স্টোরেজের এই সুন্দর ফোনটি কিন্তু
মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা F04 পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা মাত্র 11000 টাকা নতুন দামে ফিরে আসছে স্যামসাং নাকি একদম একদম আগের নতুন দামে ফিরে আসছে এই পর্যায়ে দেখা যাচ্ছে হচ্ছে F13 এই ফোনটা তো F13 এর চাহিদা কিন্তু যথেষ্ট ভালো বিকজ এইটা হচ্ছে প্রসেসরটা ভালো 6000 mAh ব্যাটারি আর এটার প্রাইস কত জানেন মাত্র 14500 টাকা ভাই 14500 মাত্র 14500 টাকা অফিশিয়াল সিস্টেম পড়বি অফিশিয়াল না ভাই এটা অনঅফিশিয়ালটা এবং এরপর দেখা যাচ্ছে F23 5G স্লিম বক্স F23 5G প্রাইসটা একটু কম ছিল বাট এখন একটু প্রাইসটা একটু ঊর্ধ্বমুখী মাত্র 2190 টাকা বর্তমান প্রাইস তারপরও বলি আরেকটু কম ছিল বাট এখন একটু প্রাইসটা বেড়ে গেছে কিন্তু আরেকটা ফোনের প্রাইস অনেক কমে গেছে সেটা ভাই আপনারা হাতে নিয়ে নিছেন স্যামসাং গ্যালাক্সি S21 FE প্রাইস ছিল 51000 টাকা এখন এটা না 51000 হওয়ারই কথা বিকজ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ 1.5 মিটার পানিতে আপনি চুবাইতে পারবেন এটারে এন্ড এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ফোন এবং এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি থাকবে কর্নিং গ্লাস ভিক্টাস থাকবে তারপর হচ্ছে ডাইনামিক ক্যামেরা 2x ডিসপ্লে থাকবে 120 হার্জের এবং এটা চিপসেট 2100 একটা ফ্ল্যাগশিপ চিপসেট থাকবে যারা হচ্ছে যাদের বাজেট যে ভাই আমার বাজেট 50 অ্যারাউন্ড তাদেরকে বলবো ভাই 50 দিয়ে রানি এটা মাত্র আপনাদের রাখবে 42500 টাকা 42500 টাকা আপনি এই ফোনটা নেন কেন কারণ এই ফোনটা দেখতে যেমন সুন্দর পারফরমেন্স খুবই ভালো ক্যামেরা থেকে শুরু করে ওভারঅল সব দিক থেকে আপনাকে টপ লেভেলের একটা পারফরমেন্স দেবে বাজেট আপনি 60 দিয়ে যে ফোন কিনবেন আপনি এই ফোনটাতে সেই পারফরমেন্স পাবেন আমি মনে করি এই ফোনটা আপনি নিতে পারেন ১২৫০ জিবি রয়েছে যেটা প্রাইস খুবই কম মাত্র ১২২০০০ টাকা ভালো একটা প্রাইস দেবো যখন বলবেন যে সাবিবার ব্লগ দেখে আসি অবশ্যই আপনার জন্য একদম ন্যূনতম প্রফিট যেটা ওইটাই থাকবে আচ্ছা তারপর কোনটা দেখব ভাই এরপর যদি দেখাই রিয়েল লাইট দেখাই দেখাই ভাই আইকো দেখবেন ঠিক আছে আইকো দেখাই দাও আইকো তো ভালো ফোন এখন আইকো খুবই ভালো ভাই আইকো নিউ 6 রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন আইকো নিউ 6 সবগুলো কালার রয়েছে এই ফোনটা খুবই ভালো বিকজ এটা হচ্ছে 8 জিবি র‍্যাম 128 স্টোরেজ কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 যাদের বাজেট একটু কমের মধ্যে গেমিং করবেন হেভি বা হেভি ভাবে চালাবেন তাদের জন্য এই ফোনটা একটা সাজেস্ট করতে বলতে পারেন সাজেস্ট রইলো যা পাবেন সবগুলো পিওর ইনঅ্যাকটিভ নট অনলি আইকো আপনি Xiaomi Vivo Oppo Realme যেটাই নেন না কেন সবগুলো পিওর অথেন্টিক ডিভাইস থাকবে আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে কুরিয়ারে হোক বা শপে এসে হোক যেভাবে ইচ্ছা নিতে পারবেন এখন দেখাবো আপনাদের অনেকের প্রতিক্রিয়া আছে Realme ডিভাইসগুলো কখন দেখাবে Realme ডিভাইস থেকে চলে আসছে এই দেখেন Realme এর মধ্যে Narzo 50 এটা তুমুল জনপ্রিয় একটা ডিভাইস 50 MP ক্যামেরা রয়েছে 16 MP সেলফি G96 প্লাস আর 120Hz রিফ্রেশ থাকবে এই ফোন যথেষ্ট ভালো প্রাইস অনুযায়ী বা প্রাইস হচ্ছে মাত্র 16390 টাকা 16300 টাকা 4GB RAM 64GB স্টোরেজ Narzo 50 কিন্তু এখন নাই কোথাও নাই একদম শর্ট আছে বর্তমানে তারপর আবার শর্ট স্পিড এডিশন কত হ্যাঁ স্পিড এডিশন রয়েছে ফোনটা আমার মনে হয় নতুন করে বলতে হবে না এটা আসলে নতুন করে বলা কিছু না কারণ এটা স্ন্যাপড্রাগন 778G 144Hz রিফ্রেশ প্রাইস কত 5000 ব্যাটারি ওভারঅল গুড এই ফোনটি আর এই ফোনটির প্রাইস রয়েছে আমাদের কাছে সেটা প্রাইস 23790 টাকা 6180 জিবি এবং 24600 টাকায় 8180 দিচ্ছি 25500 টাকা ছিল ভাই 24600 টাকা দিচ্ছে 8180 জিবি এরপর যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিয়েলমি টেন চাহিদা অনেক ভাই ফোনটা এটার প্রাইস ছিল 23500 টাকা এখন কত রাখতেছি জানেন ভাই কত মাত্র 20790 টাকা 20790 টাকা 20790 টাকা 8180 জিবি পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে খুবই সুন্দর ডিজাইন 50 MP ক্যামেরা সেলফি 16 MP এবং পারফরমেন্স খুবই ভালো 10 Pro রয়েছে Realme 10 Pro প্রাইস 26500 টাকা 6 GB এন্ড এইটা মূলত ডিজাইনের জন্য ভাই খুবই জোস এলিভেন এটা বেজেললেস ডিসপ্লে বলতে পারেন একদম বেজেল নাই বলতে পারেন এই দেখেন এখানে বেজেল এত কমাই দিয়েছে যে স্পিকারটা পরে বডিতে বসাই দিয়েছে সো এইটা বেজেললেস একটা ফোন খুবই সুন্দর ফোন এন্ড যদি চান আরও সুন্দর তবে 10 Pro প্লাস রয়েছে আমার খুবই ভাই এটা এমন কেউ নাই যে তার চয়েস হয় না কারণ এটা কার্ভ ডিসপ্লের মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে 120Hz এন্ড HDR 10 প্লাস সাপোর্টেড থাকবে এটা যা হাতে নিবে সে অবশ্যই ৩৩৭৯০ টাকা এবং যদি কোচান যে নিবেন 8 160 জিবি ওটা আরো ভালো প্রাইস থাকবে ওটার প্রাইস থাকবে মাত্র 33000
790 টাকা এক্সচেঞ্জ করাটা খুবই ইজি কারণ মাত্র আপনি আপনার ফোন ফোনের বক্স আর সহ এনালগার নিয়ে আসবেন বাস আপনি এক্সচেঞ্জ করে এইগুলো তো মানে এক্সচেঞ্জের প্রোডাক্ট এইগুলো সব এক্সচেঞ্জের প্রোডাক্ট এইগুলো নিতে পারবে সামথিং প্রাইসগুলো দিয়ে দিই আপনাকে এগুলো অনেকে নিতে চায় কারণ অনেকে চাইছে এক্সচেঞ্জের ডিভাইসগুলো নেবে তাদের বাজেট একটু কম এটা কি ফোন এটা হচ্ছে 11 লাইট এটা হচ্ছে 11 লাইট 8 জিবি র‍্যাম 128 স্টোরেজ মাত্র 21000 টাকা পাবে সেই লাগে ভাই ফোন এটা ভাই ক্যামেরাটা কিন্তু খুবই জজ কেমন ইউজ এটা এটা ভাই ইউজ করা হয়েছে প্রায় 5 6 মাসের মতো ইউজ করা বক্সাতে সহ না হ্যাঁ এটা বক্সাতে সহ এবার আমার থেকেই ফোন নিছে উনি আমার কাছে সেল করে গেছে কিছু হয় নাই চাইলে সবগুলো কিন্তু ওয়ারেন্টি থাকবে আমাদের ইউজ করে ওয়ারেন্টি থাকবে দেখে বুঝা যাচ্ছে মানে কাস্টমার হাত থেকে রাখা এইটা কিন্তু আপনার জন্য রাখবো মাত্র 37000 টাকা 37000 মাত্র 37000 টাকা 8 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ realme এটা ভাই অনেক জনপ্রিয় অনেক চাহিদা আছে এটা এইটা পেয়ে যান অন্তত মাত্র 8000 টাকায় 18 আরেকটু ভালো হইতো ভাই এটা পারা যায় না ভাই একটু বেশি দেখিন তো হইছে ভাই রিকোয়েস্ট না 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 ভাই 200 টাকা মারা গেছেন 200 টাকা মারা 200 হ্যাঁ 200 কি রিকশা ভাড়া দিলেন রিকশা ভাড়া দিয়েছে তারপর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন Vivo V20 আচ্ছা এইটাও কিন্তু অনেক চাহিদা সম্পন্ন ফোন কারণ realme এটা যেমন এটাও ঠিক তেমন এটা আমাদের স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট আর এইটারও প্রাইস থাকবে আপনাদের জন্য খুব ভালো প্রাইস প্রাইস হচ্ছে মাত্র 8000 টাকা 8000 টাকা 800 জিবি 8000 টাকা আর এইটা X3 এটা হচ্ছে X3 টা এটা আসলে প্রাইস না বলি বিকজ এটা আমাদের পেজে যোগাযোগ করবেন জানতে চাইলে আচ্ছা আইফোন দেখি এখানে 14 প্রো ম্যাক্স রয়েছে যেটা 98% ব্যাটারি বক্স ফ্রেশ 98 ব্যাটারি বক্স ফ্রেশ বক্স আছে কেবল আছে সব আছে আচ্ছা আর এইটা কিন্তু ভাই একদম জোস জিনিস এটা যারা ব্র্যান্ড নিউ কিনতে যাচ্ছেন 1,35,000-45,000 দিয়ে তাদেরকে বলি যে 2% ব্যাটারি হেলথ কম জাস্ট বাট একদম নিউর মতো কন্ডিশন আপনি এটা নিতে পারেন ভালো প্রাইসে মাত্র 1,20,000 টাকা করবে 1,20,000 টাকা 13 প্রো ম্যাক্স 1,20,000 টাকা 256 জিবি টাকা 256 জিবি সিঙ্গেল 256 জিবি দাও 256 জিবি দাও মানে 2% কমছে আর কি 2% জাস্ট কমছে আচ্ছা তারপর এরপর দেখতে পাচ্ছেন এখানে 13 প্রো ম্যাক্স রয়েছে বক্স 13 প্রো ম্যাক্স এর আমি একটা ধারণা দিয়ে দেই কারণ প্রাইস আপনি হয়তো দেখে আসবেন ঠিকই আসলে দেখবেন সেল হয়ে গেছে সমস্যা বাট আমাদের কাছে পাবেন যদি আপনি চান যে অ্যারাউন্ড 95+ ব্যাটারি হেলথ নেবেন আপনি 95 থেকে 1,02,000 মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অ্যারাউন্ড 95 ব্যাটারি হেলথ যেগুলো এটা হচ্ছে 95 থেকে 1,02,000 মধ্যে আপনি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এটা 256 জিবি থাকবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে 95+ ব্যাটারি হেলথ থাকবে আচ্ছা এটা হচ্ছে 95 থেকে 1,00,000 মধ্যে পেয়ে যাবেন এগুলো হ্যাঁ আচ্ছা তারপর 12 প্রো ম্যাক্স রয়েছে এটা দেখতে পাচ্ছেন ভাই এটা একদম নিউ কন্ডিশন ব্যাটারি হেলথ জাস্ট কম একদম নিউ কন্ডিশন একটা স্ক্র্যাচ হবে না একটা স্ক্র্যাচ 1000 টাকা পাবে 87% ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ 256 জিবি 12 প্রো ম্যাক্স মানে যে চালাইছে একটু ভালোভাবে চালাইছে খুবই যত্নে চালাইছে খুবই যত্নে বক্স সহ রয়েছে এটা আমাদের কাছে আর এইটার প্রাইস যদি বলি এটার প্রাইস মাত্র 80000 টাকা মাত্র 80000 টাকা কত হয় না ওয়াটার রেজিস্ট্যান্স আছে না ওয়াটারপ্রুফ সহ ভাই পার চাইলে যদি চান যে ভাই আমি চুবাই নিব পানিতে পানিতে আমরা চুবাই দেব সমস্যা না না এই কাজ করেন না আসলে আইফোনের কিন্তু ওয়াটারপ্রুফ প্যারা নাই আমরা ওয়াটার রেজিস্ট্যান্স হয় ওয়াটার রেজিস্ট্যান্স এবার চুবানো যায় পানিতে এগুলো তো সুইমিং করা যায় ভাই আচ্ছা তারপর আপনি চাইলে সুইমিং করতে পারেন এটা দিয়ে তারপর রয়েছে 12 দেখতে পাচ্ছেন এখানে এখানে 12 রয়েছে ফিজিক্যাল ডুয়াল সিম এটা হচ্ছে ফিজিক্যাল ডুয়াল সিম রয়েছে 128 জিবি এটাও রয়েছে একদম ভালো কন্ডিশন মোটামুটি কোনো কমপ্লেইন নাই এটা কত এইটা যদি নেন এটার প্রাইস দেখা যাবে ভাই 60000 টাকা 60000 টাকা ভাই ফিজিক্যাল ডুয়াল সিম 256 জিবি ভাইয়া এবং যদি আপনি কন্ডিশন একটু ডাউন হয় তার দাম আরো অনেক কমে পাবেন তারপর দেখতে পাচ্ছেন যে S21 Ultra এটা ভাই 1,56,000 পেয়ে যাবেন 56,000 12,256 জিবি 56,000 আমাদের কাছে পেয়ে যাবেন তবে এখানে দেখেন অনেক ফোন আছে আইফোন 11 রয়েছে দেখতে পাচ্ছেন যে 11 93 ব্যাটারি হেলথের মধ্যে 128 জিবি অ্যান্ড অ্যারাউন্ড 90% ব্যাটারি হেলথের মধ্যে আইফোন 11 আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 46,000 টাকার মধ্যে 45 থেকে 46,000 টাকার মধ্যে পেয়ে যাবেন এটা কি 8+ 8+ ভাই 8+ এর 25,000 টাকার মধ্যে পেয়ে যাবেন বক্সা 256 জিবি 25,000 টাকা এটা বক্সা ভাই এটা বক্সা এই ডিভাইসগুলোর মতো বক্সার আসছে আমাদের কাছে তারপর দেখতে পাচ্ছেন যে আরেকটা ফোন রয়েছে নোট 20 এইটাও আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস পড়বে অ্যারাউন্ড আপনার 2,324 টাকার মধ্যে পেয়ে যাবেন 2,324 আসলে এগুলোর প্রাইসগুলো কন্ডিশন উপর ডিপেন্ড করে অনেকে ভাবেন যে ভাই 2,324 কেমন প্রাইস আসলে এগুলো হচ্ছে কন্ডিশন উপর ডিপেন্ড করে আপনি যখন আসবেন ফ্রেশ হলে দাম একটু বেশি পড়বে বাট যদি আনফ্রেশের দাম একটু কম হবে স্বাভাবিক বাট আমাদের এখানে সবগুলো পাবেন কোনো সার্ভিস টার্ভিস ছাড়া ফোন কোনো সার্ভিসের ফোন আমরা আসলে রাখি না হ্যাঁ ওগুলো আমরা সেলও করি না যদি চান নিতে এগুলো অবশ্যই আমাদের সবে চলে আসেন সবার অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে লেভেল 5 ব্লকে শপ নাম্বার 24 এইখানে আসলে কিন্তু আপনি চাইলে এক্সচেঞ্জ করে নিউ ফোন অথবা এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ ফোন অথবা এক্সচেঞ্জ করে টাকা ব্যাক আপনি যেভাবে ইচ্ছা বাইসাইকেল এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং প্রত্যেকটা ফোন নিউ ফোনে থাকবে ওয়ারেন্টি হিসেবে 10 ডেজের মধ্যে সমস্যা হলে চেঞ্জ এবং লাইফ টাইম সার্ভিস আর যদি ইউজ ফোন নেন সেক্ষেত্রে ওয়ারেন্টি থাকবে হচ্ছে 10 ডেজের রিপ্লেসমেন্ট এবং 2 বছর সার্ভিস ওয়ারেন্টি এবং সবগুলো ফোন আপনি জাস্ট একটা জিনিস কি অনেকে ভাবেন যে ভাই ফোন 200 টাকা কমে পাইতেই পারি কিন্তু তাই বলে ওইখান থেকে নেওয়ার ঠিক হবে কিনা আসলে আপনাকে দেখতে হবে সবার আগে আপনার সেলস সার্ভিস আপনি যখন ফোন নেবেন ফোন নেওয়ার পরে যদি সমস্যা হয় সে
আপনার সাথে তর্ক বিতর্ক ছাড়া আপনাকে রিপ্লাই দিতেছে কিনা এবং সমস্যা হলে আপনাকে সাপোর্ট কতটুকু দিচ্ছে, সেটা অফলাইনে হোক বা অনলাইনে হোক, যখনই সমস্যা হয় তখনই সাপোর্ট দিচ্ছে কিনা, এগুলো কিন্তু আপনাকে সবার আগে দেখতে হবে। আপনি যদি চিন্তা করেন ভাই 150 কম নেওয়া হয় আপনার, আমি অনেক জিতে গেছি আসলে তা না, আপনি ভালো ফোন ভালো প্রাইস এবং আপনার সেল সার্ভিস ভালো পাবেন, এরকম হইলে আপনি পারফেক্ট প্রাইস নেন, আপনার জন্য বেস্ট হবে। অ্যান্ড আমাদের যদি চান কেউ কুরিয়ার করে নেবেন মাত্র 1020 অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই আপনি কিন্তু আপনার ফোনটা মাত্র 24 ঘন্টার মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন। যদি কোথাও হোম ডেলিভারি নেবেন সেক্ষেত্রে ফুল টাকা পেমেন্ট করে আপনি ফ্রি হোম ডেলিভারি নিতে পারেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট আপনার ভিডিওতে। আর যারা দেখতেছেন এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।